আসসালামু আলাইকুম। দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের অনলাইন স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি সব তাহলে আমরা একটা বেসকে লিখব বা একটা ভিত্তিকে লিখব। লেখার পরে আমাদের যে ভিত্তির উপরে যে ঘাত বা পাওয়ার যেটাই বলো না কেন, এই পাওয়ারগুলোকে আমরা কি করে দিব, যোগ করে দিব। অর্থাৎ যে কোনো একটা ভিত্তি লিখব, লেখার পরে পাওয়ারগুলোকে কি করব, যোগ করব। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভিত্তি যদি এক থাকে তাহলে গুণের বেলায় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো যে উপরে এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার, আর নিচেরটাকে বলা হয় ভিত্তি। অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি, এটাকে বলে ঘাত। তো শিক্ষার্থীরা, এখন আমরা অঙ্কে চলে যাই। তোমরা লক্ষ্য করো, এক নম্বর অঙ্কটাকে যদি আমরা লিখি, যে থ্রি এ বি ফোর দুইটা রাশি আছে, থ্রি এ বি একটা রাশি, ফোর এ কিউ আরেকটা রাশি। অর্থাৎ এই দুইটা বীজগণিতের রাশি কি করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করব, আমরা গুণ করব। আমরা ডাক্তার লিখলাম না, সমাধান দিয়ে আমরা শুরু করি। যে প্রথম রাশিকে কি করব, দ্বিতীয় রাশি দ্বারা গুণ। প্রথম রাশিটা আমাদের এক নম্বর অঙ্কে কি ছিল, থ্রি এ বি। আমরা থ্রি এ বিটা লিখি, গুণন। দ্বিতীয় রাশিটা আমাদের কি ছিল, ফোর এ কিউব। তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ আছে, সাংখ্যিক সহগ আছে। এরপর আমরা দেখতে পারতেছি আক্ষরিক, এদেরকে কি করব, আলাদা আলাদা লিখব। অর্থাৎ সাংখ্যিকগুলোকে আলাদা লিখব এবং আক্ষরিকগুলা, অর্থাৎ এই অক্ষরগুলোকে আলাদা আলাদা আমরা লিখব। অর্থাৎ সাজিয়ে লিখব আমরা। যদি সাংখ্যিক সহগগুলো আলাদা লিখি তাহলে থ্রি গুণন ফোর এ বি গুণন এ কিউব। তোমরা লক্ষ্য করো, থ্রি গুণন ফোর, আমরা এখন এক জাতীয়, অর্থাৎ এক জাতীয় যে অক্ষরগুলো আছে এগুলাকে আলাদা আলাদাভাবে সাজিয়ে লিখব। যে এ গুণন কিউ গুণন বি। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে তিন আর চার যদি গুণ করি আমরা কত হয়, তিন চারা বারো। আর এই জায়গায় লক্ষ্য করো, এর উপরে আমাদের যেহেতু কোনো সংখ্যা নাই কিন্তু মনে মনে পাওয়ার হিসেবে কত আছে, ওয়ান আছে। আমরা সূচক বিধি, অর্থাৎ গুণের সূচক বিধি নিয়ম অনুসারে বা সূত্র অনুসারে জানি, যদি দুইটা ব্যাস যদি এক হয় গুণের বেলায় পাওয়ারগুলো কি লিখতে পারি, যোগ লিখতে পারি। অর্থাৎ ওয়ান যোগ থ্রি গুণন বি, তাহলে সমান সমান আমরা লিখতে পারি বারো এ টু দি পাওয়ার ফোর গুণন বি। কেননা এক আর তিন যোগ করলে ফোর আর বি। সুতরাং নির্ণেয়
গুণফল 12 e to the power 4 b. আশা করছি তোমরা এই এক নম্বর অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে চলে যাই, এটুকু আমরা মুছে দিই। আমাদের দুই নম্বর অঙ্কটা একটা কি ছিল দেখো, আমাদের প্রথম রাশি ছিল 5xy, দ্বিতীয় রাশিটা হয়েছে 6az, 5xy কে দ্বিতীয় রাশি অর্থাৎ 6az দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। প্রথমে আমরা 5xy টা লিখে ফেলি, গুণন 6az। তোমরা লক্ষ্য করো আগের মতোই আমরা সাংখ্যিক সহগগুলা আলাদা করব, আক্ষরিকগুলাকে আলাদা করে লিখব। 5 × 6 × xy × az, এখন আমরা এদেরকে আলাদা আলাদাভাবে সাজিয়ে যদি লিখি তাহলে লক্ষ্য করো তোমরা এক্স গুণন, যেহেতু একজাতীয় আমরা অক্ষর সবগুলা আলাদা আলাদা পাইতেছি, কোনো একজাতীয় অক্ষর যদি আরও থাকতো তাহলে আমরা গুণের সূচক বিধি সূত্রটা প্রয়োগ করতে পারতাম। এখন যেহেতু সবগুলা আলাদা আলাদা পদ আছে, আলাদা আলাদা হিসাবে আছে, আমরা এদেরকে আলাদা আলাদা হিসেবেই লিখব। তাহলে এক্স গুণন ওয়াই গুণন এ গুণন জেড, আমরা যদি সাজিয়ে লিখি তাহলে 5×6 = 30, যেটি ইংরেজি অক্ষরের যদি আমরা বর্ণমালার দিকে লক্ষ্য করি, এ আমাদের সবার আগে, এই জন্য আমরা এ আগে লিখলাম, তারপরে এ এক্স ওয়াই জেড। সুতরাং নির্ণয় গুণফল 30 a x y z, এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখন আমরা তিন নম্বর অঙ্কে চলে যাই, তিন নম্বর অঙ্কটা সম্পর্কে আমরা জানব। দেখো তিন নম্বর অঙ্কে কী বলছে, প্রথম রাশি আছে আমাদের 5a² x² দ্বিতীয় রাশিটা আছে 3ax^5y। এখন আমরা প্রথম রাশিটা আগে লিখে ফেলি, 5a² x² গুণন দ্বিতীয় রাশিটা আমাদের কি আছে 3ax^5y। আমরা সেই আগের পূর্বের অঙ্কের মতোই সাংখ্যিক সহগগুলাকে আলাদা করে ফেলব আর আক্ষরিকগুলাকে আলাদা করে লিখব। 5 × 3 × a² x² × ax^5। এখন আমরা সাজিয়ে যদি লিখি দেখি একজাতীয় যে রাশি বীজগাণিতিক যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখি, a² × a × এখানে a² আছে আর এ আছে, এদেরকে আমরা সাজিয়ে লিখতেছি। এখানে x² আছে, x² × x^5, এদেরকে আলাদা লিখলাম, গুণন ওয়াই। তোমরা লক্ষ্য করো
5 3 5 3 5 আমরা কত লিখতে পারি 15 গুণন এখানে দেখো যে গুণের সূচক বিধি নিয়ম অনুসারে আমরা জানি যে গুণের বেলায় যদি ভেজগুলা বা ভিত্তিগুলা এক থাকে তাহলে পাওয়ারগুলা কি হয় যোগ হয় তাহলে এখানে পাওয়ার হিসেবে আমাদের কত আছে 2 আর এই এর উপরে পাওয়ার হিসেবে আছে 1 গুণন ঠিক তেমনি ভাবে যে কোনো দুইটা বেসের ভিতরে যে কোনো একটা বেসকে আমরা লিখব তারপরে পাওয়ারগুলোকে আমরা কি করব যোগ করব 2 যোগ 5 গুণন y তাহলে আমরা লিখতে পারি 15 2 আর 1 যোগ করলে কত হয় 3 15 1 কিউব আর x এর উপর পাওয়ার হিসেবে আছে 2 যোগ 5 তাহলে এদেরকে যোগ করলে হয় x টু দি পাওয়ার 7 y সুতরাং নির্ণয় নির্ণয় গুণফল কত পাইলাম আমরা 15 a কিউ x টু দি পাওয়ার 7 y এটাই আমাদের কি অ্যানসার এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছ এখন চতুর্থ অর্থাৎ 4 নম্বর অঙ্কটা কি বলছে তোমরা লক্ষ্য করো যে 4 নম্বর অঙ্কটা বলছে যে 8a² b কে অর্থাৎ এটা আমাদের প্রথম রাশি -2b² এটা আমাদের দ্বিতীয় রাশি এই প্রথম রাশিকে আমাদের কি করতে বলছে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে তাহলে আমরা প্রথম রাশিটা লিখি প্রথম রাশিটা লিখতেছি আমরা 8a² b গুণন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আমাদের কি ছিল -2b² শিক্ষার্থীরা আগের মতো আমরা সাংখ্যিক সহগগুলোকে একসাথে লিখব গুণাকারে 8 গুণন -2 8 গুণন -2 গুণন a² b গুণন b² শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা যদি গুণ করি 8 দু কোণে কত হয় 16 তারপরে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটাকে আগে লিখে ফেললাম আর 8 দোকানে কত লিখতে পারি আমরা 16 গুণন এখন আমরা অর্থাৎ যেগুলা ভিত্তি এক জাতীয় আছে তাদেরকে আমরা আলাদা হিসেবে আলাদাভাবে গুণাকারে সাজিয়ে লিখব যেহেতু এ স্কোয়ার একটাই আছে বি গুণন বি স্কোয়ার এই দুইটাকে আমরা যদি আলাদাভাবে লিখি -16 গুণন স্কোয়ার আমরা জানি গুণের সূচক বিধি অনুসারে যে দুইটার বেস যদি এক হয় যে কোনো একটা বেসকে লিখব তারপরে আমরা কি করব পাওয়ারগুলোকে কি করব যোগ করে দেব যেহেতু বি এর উপরে পাওয়ার কত আছে 1 আছে তাহলে 1 যোগ 2 1 যোগ 2 তাহলে আমরা লিখতে পারি -16 e² b³
নির্ণেয় গুণফল, সুতরাং নির্ণেয় গুণফল -16 এ স্কয়ার বি কিউব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5 নম্বর, এই অঙ্কটা আমরা এখন করব। তোমরা লক্ষ্য করো, 5 নম্বর যে অঙ্কটা এটি কি বলছে? 5 নম্বর অঙ্কটা বলছে আমাদের প্রথম রাশিটা দেওয়া আছে -2ab(x)2, দ্বিতীয় রাশিটা দেওয়া আছে 10b³xyz। আমরা লিখি -2ab(x)² গুণন 10b³xyz। আমরা সেই আগের যে অঙ্কগুলা যে নিয়মে করছি ঠিক একই নিয়মে সাংখ্যিক যে সহগুলো আছে এদেরকে আলাদা হিসেবে গুণাকারে লিখবো। -2 গুণন 10 গুণন ab² গুণন, আমরা এখন এক জাতীয় রাশিকে আলাদা আলাদা ভাবে লিখব। তাহলে 10 দুগুণে কত হয়? -20 গুণন এ, শুধুমাত্র একটি শুধু এই আছে, আর আমরা লক্ষ্য করি দেখি বি কয়টা আছে, বিও শুধু একটাই আছে, দেখি x², তাহলে x² গুণন x, y শুধু একটাই আছে, জেডও একটাই আছে। তোমরা লক্ষ্য করো যে -20 গুণন এ গুণন বি গুণন, আমরা গুণের সূচক বিধি অনুসারে লিখতে পারি যে গুণের বেলায় যদি ব্যাসগুলো এক থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে x^2 + 1, তাহলে আমরা লিখতে পারি, সাজিয়ে যদি লিখি, 20ab(x³y)z। সুতরাং নির্ণেয় গুণফল -20ab(x³y)z, এটাই আমাদের কি আনসার। এখন আমরা 6 নম্বর অঙ্কটাতে চলে যাই। 6 নম্বর অঙ্কটাতে কি বলছে সেই অঙ্কটা আমরা লক্ষ্য করি, যে 6 নম্বর অঙ্কটাতে বলছে যে মাইনাস, আমাদের যে প্রথম রাশিটা দেওয়া আছে এখানে কি -3p² q³, তারপরে দ্বিতীয় রাশিটা যেটা দেওয়া আছে -6p⁴ q⁴। এখন আমরা যদি অঙ্কটা সলিউশন করি, লক্ষ্য করো তোমরা, যে 6 নম্বর যে অঙ্কটা কি বলছে, যে -3p² q³ গুণন -6p⁵ q⁴। আমরা সেই পূর্বের অঙ্কগুলোর মতোই একই নিয়মে
খোলা করব মাইনাস থ্রি গুণন সাংখ্যিক যে সহগগুলো আছে এদেরকে আলাদা আলাদাভাবে আমরা লিখে ফেলবো, আলাদা আলাদাভাবে গুণাকারে আমরা লিখে ফেললাম মাইনাস থ্রি গুণন মাইনাস সিক্স গুণন পি স্কোয়ার কিউ কিউ গুণন পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর। তোমরা লক্ষ্য করো যে প্রথমে আমরা চিহ্ন গুণ করব। তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো যে প্লাসে 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 যদি গুণ করা হয় প্লাস, তারপরে প্লাস আর মাইনাস যদি গুণ করা হয় তাহলে কী লেখা হয়, প্লাস আর মাইনাস গুণ করলে আমরা কী পাই, মাইনাস লিখতে পারি। আবার মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে আমরা কী লিখতে পারি, প্লাস। ঠিক তেমনই আগে আমরা কী করব, এই চিহ্নটাকে গুণ করে নিব। মাইনাস আর মাইনাস গুণ করলে কী লিখতে পারি, মাইনাসে মাইনাসে গুণ করলে কী লিখতে পারি, প্লাস। অর্থাৎ তাহলে তিন ছয় কত লেখা যা, আঠারো গুণন। এদেরকে আমরা এখন যে আক্ষরিক যে সবগুলো এদেরকে আমরা সাজিয়ে লিখব। পি স্কোয়ার গুণন পি স্কোয়ার গুণন পি টু দি পাওয়ার ফাইভ গুণন কিউ কিউব গুণন কিউ কিউব গুণন কিউ টু দি পাওয়ার ফোর। এখন আমরা এদেরকে যদি লিখি আঠারো গুণন, সেই গুণের সূচক বেদি নিয়ম অনুসারে যেহেতু দুনাটার ব্যাস একই, যে কোনো একটা ব্যাস লিখলাম, তারপরে পাওয়ারগুলো আমরা কি করব যোগ আকারে লিখব, দুই যোগ পাঁচ। ঠিক তেমনই যেহেতু দুনোটার ক্ষেত্রে ব্যাস একই, একটা ব্যাস আমরা লিখলাম, তারপরে আমরা পাওয়ারগুলোকে কি করে দিব, যোগ করে দিব। লক্ষ্য করো তোমরা যে আঠারো পি টু দি পাওয়ার দুই আর পাঁচ যোগ করলে কী তো হয় সাত, কিউ টু দি পাওয়ার তিন আর চার যোগ করলে কত হয় সেভেন। অর্থাৎ সুতরাং নির্ণেয় নির্ণেয় গুণফল কত পেলাম আমরা, আঠারো পি টু দি পাওয়ার সেভেন কি টু দি পাওয়ার সেভেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই চ্যাপ্টার চার দশমিক এক এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমরা আজ সলিউশন করলাম তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছ। আমরা পরবর্তী লেকচারে বা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর এই নিয়মে যে অঙ্কগুলো তোমাদের চ্যাপ্টারে থাকবে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে থাকবা। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।